নমস্কার, আমি কৌশিক। তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আজকের এই ভিডিওতে আমরা লুসেন্টের জিকে নিয়ে কথা বলবো। এবং তোমরা জানো যে বিভিন্ন রকম পরীক্ষার বই সংক্রান্ত ভিডিও আমি বেশি করে এই চ্যানেলে, তাই তোমরা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দাও। বর্তমানে ফুড এসআই সংক্রান্ত বিভিন্ন বইয়ের ভিডিও করছে, যেগুলো ফুড এসআইয়ের ক্ষেত্রে অনেকটা হেল্প হতে পারে। তোমরা অবশ্যই যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করেই দেখতে পাবে যে আমি ইতিমধ্যেই অনেক রকম ভিডিও করে ফেলেছি এবং আগামী সময়েও ভিডিও আসতেই থাকবে। তো লুসেন্টের এই বইটাকে তোমরা যদি আমার ফুড এসআইয়ের ওপর বুকলিস্ট ভিডিও যেটা আমি বানিয়েছিলাম এই ভিডিওর ডেসক্রিপশনেও পেয়ে যাবে দেখতে, সেখানে দেখতে পাবে ইংলিশ ভার্সনের মধ্যে এই বইটাকে কিন্তু জিকের আমি সব থেকে উপরে রেখেছি। এছাড়াও আর দুটো বইয়ের উল্লেখ সেখানে রয়েছে। তোমরা দেখতে পাবে তরুণ গোয়েলের বইটা উল্লেখ রয়েছে, আর স্ট্যাটিক জিকের ওপর একটা এপি ভরদ্বাজের বইয়ের উল্লেখ রয়েছে। এবার এই বইটাকে উপরে রাখার একটাই কারণ হচ্ছে এর স্ট্যাটিক পার্টটা, কারণ সবাই তো জিকের একাধিক বই অবশ্যই কিনবে না, একটা বই কিনতে চাইবে। তার মধ্যে এটার স্ট্যাটিক পার্টটা বেশি বেটার লেগেছিলো আমার, যদি আমি ইংলিশ ভার্সনের কথা বলি, কারণ বেশি পরিমাণে রয়েছে। এছাড়াও এখানে জিএসএর যে পেপারগুলো রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্স, সায়েন্সও খুব বেশি না থাকলেও অল্প রয়েছে। তোমরা জানো এটা আলাদা করে একটা সায়েন্সেরও বই হয়, সেটাও আমার কাছে আছে, কখনও তোমরা চাইলে সেটারও আমি ভিডিও করে দেবো। তো আজকের এই ভিডিওতে আমরা লুসেন্টের বইটা নিয়ে দেখছি। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে নতুন এডিশন এসেছে কিনা, এখানে বলে রাখি এদের বইগুলো সাধারণত বছরের শেষের দিকে বের করে। তোমরা এখন দেখতে পাচ্ছ এটা 2022-এর এডিশন, এটা কিন্তু 2022-এর 12 নম্বর যে এডিশন একদম শেষের দিকে এসেছে। তো স্বাভাবিকভাবে 13 নম্বর যেটা এডিশন সেটা এই বছরের শেষের দিকে আসার সম্ভাবনা, এবং সেখানে এরকম 23 লেখা থাকবে। এটা দাম করা হয়েছে 315। তো আমি যেখান থেকে বই নিই কলেজ স্ট্রিটে তারকদার দোকান থেকে, এই বইটা আমার কাছে আগে থেকেই রয়েছে, সেই জন্য আজকে স্লিপ দেখাতে পারছি না এখানে। তো সেখানে কিন্তু এই বইটা তোমরা 200 টাকায় পেয়ে যাবে, ন্যাশনাল বুক সেন্টার, স্টল নাম্বার 51, কলেজ স্কোয়ারের গায়ে এবং কলেজ স্ট্রিটে, ক্যালকাটা ইউনিভার্সিটির অপোজিটে। তোমরা কমেন্টও দেখতে পাবে, আমি সেই দোকানটা সম্পর্কে একটা পিন কমেন্ট করে দেবো, তোমরা চাইলে সেখানে দেখতে পারো, আমার এতে কোনো কমিশন নেই। আমি তোমাদের যে কন্টেন্টটা দেখিয়ে দিই, তাহলে প্রথমে রয়েছে অ্যানশিয়েন্ট হিস্ট্রির মধ্যে, ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে অ্যানশিয়েন্ট হিস্ট্রি, তারপর মেডিভাল ইন্ডিয়া, মডার্ন ইন্ডিয়া, মিসলেনিয়াস, এবং এখানে একটা ওয়ার্ল্ড হিস্ট্রির পোর্শনও রয়েছে, তোমরা দেখে নিতে পারো পুরোটা। তোমাদের অনেকের কাছে এই বইটা থাকতে পারে, এটা অনেক প্রচলিত একটা বই। ওয়ার্ল্ড হিস্ট্রির পোর্শনটা এখানে ভাগ করা রয়েছে, তারপর রয়েছে জিওগ্রাফি, জিওগ্রাফির বেসিক জিওগ্রাফি পোর্শনগুলো বা ফিজিক্যাল জিওগ্রাফি পোর্শনগুলো, তারপর এর মধ্যে ইন্ডিয়ান জিওগ্রাফির অংশগুলো কিন্তু শেষের দিকে রয়েছে। এরপর রয়েছে এনভায়রনমেন্ট, তারপর এখানে তোমার ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন শুরু হচ্ছে। এই বইটার একটা সমস্যা হচ্ছে কি, মানে যেটা আমি আগের দিন তরুণ গোয়েলের বইটা ভিডিও করার সময় বলছিলাম, ফর এক্সাম্পল জিওগ্রাফি পেজ মার্কটা করা তো রয়েছে ধরো 110 থেকে 170-এর মধ্যে, কিন্তু আমি ধরো কোনো একটা কিছু খুঁজে বের করতে চাই, তাহলে কিন্তু আমাকে সেই মানে 110 থেকে 170-এর মধ্যে হাত উল্টে দেখতে হবে যে কোন জায়গাটায় সেটা শুরু হচ্ছে। প্রত্যেকটার যদি ইন্ডিভিজুয়াল করে পাশে একটা করে পেজ নাম্বার দেওয়া থাকে, যেটা আমরা তরুণ গোয়েলের বইটা দেখতে পাই বা সাধারণত অন্যান্য বইও থাকে, তাহলে এই ব্যাপারটা খুব সুবিধা হয়। ইন্ডিয়ান পলিটিক্স কনস্টিটিউশন তোমাদের দেখালাম এখানে, তোমরা চাইলে পজ করেও দেখতে পারো যদি মনে হয়। তারপর এটা এখানে কন্টিনিউ হয়ে এখানে ইন্ডিয়ান ইকোনমি রয়েছে, যেমন পার্টিকুলার একটা পোর্শন আমি পেজ মার্ক এখানে উল্লেখ করে রেখেছি পেতে সুবিধা হয়। তারপর তোমার সায়েন্সের প্রশ্নগুলো শুরু হচ্ছে, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। তারপর তোমার এখানে মিসলেনিয়াস, এই মিসলেনিয়াসের কথাটা আমি তোমাদের বলছিলাম যে এইটাই স্ট্র্যাটেজিকের জন্য অনেক কিছুর মধ্যে যেহেতু রয়েছে, তাই এটাকে আমি আগে রেখেছি অন্যান্য বইগুলোর তুলনায় ফুড এসআইয়ের ক্ষেত্রে ইংলিশ ভার্সনে। এটা পুরোটাই স্ট্র্যাটেজিকের পোর্শনের মধ্যে ধরতে পারো, মিসলেনিয়াস যেটা রয়েছে, আর শেষে কিন্তু এখানে কম্পিউটারটাও রয়েছে। তো এটা কিন্তু হচ্ছে আমাদের এন্টায়ার কন্টেন্ট। এবার এই বইটা কীরকম, এই বইটা হচ্ছে তোমার বিভিন্ন চ্যাপ্টারের ক্ষেত্রে বা সাব টপিকের ক্ষেত্রে অনেক ইনফরমেশানস দেওয়া রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে তোমরা বোল্ড দেখতে পাবে রেড কালারে এরকম, ঠিক আছে, আর কিছু কিছু ক্ষেত্রে এরকম ছকও দেখতে পাবে। এর ইনফরমেশানকে যদি আমরা তরুণ গোয়েলের বইটার সঙ্গে তুলনা করি, তাহলে তোমরা দেখতে পাবে তরুণ গোয়েল কিন্তু এর থেকে বেশি ডিটেল যেগুলো ওখানে রয়েছে। কোনো বই পুরোপুরি পারফেক্ট নয়, কিন্তু কিছু জিনিস কোনো বইতে ভালো, কিছু জিনিস অন্য বইতে ভালো। তো তরুণ গোয়েল দেখতে গেলে একটু বেশি ডিটেল বই। এবার ধরো তুমি অত ডিটেল পড়তে চাইছো না, তোমার উপর উপর তাড়াতাড়ি শেষ করা দরকার, সেখানে কিন্তু তরুণ গোয়েলের থেকেও লুসেন্ট তোমাকে তাড়াতাড়ি শেষ করতে সাহায্য করবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার
স্ট্যাটিক জিগের পোর্শনের প্রসঙ্গে যে আমি আরও একবার রিপিট করব ওটাই, যে স্ট্যাটিক জিগেটা যেমন তরুণ গোয়েলের শেষের দিকে একটু কম রয়েছে তুলনামূলকভাবে, এখানে অনেক বেশি। আমি ওটা তোমাদের দেখাবো ভালো করে, তার আগে আমি দেখে নিই। এখন আমরা মেডিভাল ইন্ডিয়া দেখছি। তো তোমরা যে কোনো একটা বই অবশ্যই প্রেফার করবে, তোমাদের কাছে যদি অলরেডি কোনো ভালো জিকের বই থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এই বইটা কেনার প্রয়োজন পড়ছে না। আর যারা অলরেডি ধরো সিভিল সার্ভিসের প্রিপারেশন নিচ্ছে বা যাদের কাছে কোনো রকম জেনারেল স্টাডিজের বই রয়েছে, তাদের কিন্তু নতুন করে এরকম বই কেনার প্রয়োজন সেই অর্থে নেই বা ম্যান্ডেটরি নয়। সে চাইলে কিনতেই পারে, কিন্তু প্রয়োজন নেই। অনেক সময় যেটা হয়, ধরো তুমি কোনো একটা সাবজেক্টের বই, ধরো ইতিহাস পড়বে কোনো একটা বই থেকে যেটা শুধু ইতিহাসের ওপর, তখন তোমার মনে হচ্ছে যে ওখানে তো অনেক কিছু রয়েছে, শুরুতে আমি এতটা পড়ে মনে রাখতে পারবো না, পড়তে গিয়ে অসুবিধা হচ্ছে, বা ধরো আমি বুঝতে পারছি না কোনগুলো পড়বো, কোনগুলো ছাড়বো বা কোনগুলো বেশি ইম্পর্ট্যান্ট। তখন তোমার উচিত হবে যে আগে তুমি একটা জিকে বই থেকে সেই চ্যাপ্টারটা পড়ে নাও। জিকে বইতে কী হয় সেটা অল্প করে দেওয়া থাকে, সেটা যে কোনো জিকে বই হতে পারে। এবার তুমি সেটা যেই মুহূর্তে পড়ে নিলে তোমার একটা আইডিয়া হয়ে গেল যে এই চ্যাপ্টার থেকে কোনগুলো ইম্পর্ট্যান্ট বা কোনগুলো রিপিট হচ্ছে। তখন তুমি যখন তারপর সেই পার্টিকুলার ইতিহাস বই হোক বা যে কোনো সাবজেক্টে বই হোক, সেই মোটা বই বা সাবজেক্টে যে বইটা সেটা যখন পড়তে যাচ্ছ, সেখান থেকে যখন সেই চ্যাপ্টারটা পড়ছ, তখন কিন্তু তোমার সেই পড়াটা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে। তো আমরা এখন কনস্টিটিউশন এই পার্টটা দেখছি এখানে। তো এইভাবে জিকে বই অনেক ক্ষেত্রে তোমার জিএস বই বা কোনো সাবজেক্টে বই থাকলেও হেল্প করে, আদারওয়াইজ তোমার নতুন করে জিকে বই বা জেনারেল স্টাডিজের বই কেনার প্রয়োজন পড়ছে না। আর ফুড এসের ক্ষেত্রে তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে সেখানে আমরা যদি 2019 সালের প্রশ্ন দেখি, তাহলে 50 নম্বর প্রথমে জিকে বা জিএস থাকে, এবং সেখানে প্রত্যেকটা নাম্বার ক্ষেত্রে মানে 50 নম্বর 50টা প্রশ্ন কিন্তু খুব টাফ লেভেলের থাকে এমনটা কিন্তু নয়। বেশিরভাগ ক্ষেত্রে বেসিক প্রশ্নই রয়েছে, আমি দেখেছি, তোমরাও দেখে থাকতে পারো। তো সেই জন্য সেটা যদি ভালো করে জিকে বই বা জিএস বইগুলো ভালো করে পড়া যায়, তাহলে কিন্তু অনেকটাই কভার করা সম্ভব। শুরুতেই আমি বলবো না তুমি কোনো সাবজেক্টের বই পড়ো, যেটা অনেকেই রিকমেন্ড করছে, সেটা কিন্তু আমি রিকমেন্ড করছি না সেই জন্যে, কারণ এটাকে WBPSC প্রিপারেশন তো আমি বলতে পারি না। যারা WBPSC প্রিপারেশনের মধ্যে অলরেডি রয়েছে তাদের হয়তো এইসব বইয়ের প্রয়োজনও নেই, কারণ তাদের কাছে ইতিমধ্যে সাফিসিয়েন্ট বই রয়েছে। আচ্ছা, জিএসের বইটা, জিএস বলছি মিসলিনিয়াস স্পটটা আমি দেখিয়ে দিই, কিন্তু আমাকে তার আগে পেজ নাম্বারটা দেখতে হবে কত থেকে যে কত রয়েছে। 388 এটা কিন্তু খুব ভালো বই, এবং আমি ভিডিও করার আগেও ভাবছিলাম যে আমি এই ভিডিওটা করছি, কিন্তু অনেকের কাছে এই বইটা রয়েছে। তো এখান থেকে মিসলিনিয়াস শুরু হচ্ছে, ফার্স্ট ইন ইন্ডিয়া, তারপর তোমার ফার্স্ট, আচ্ছা এটা মেল সেকশানে, তারপর এদিকে তোমার ফিমেল সেকশন রয়েছে, তারপর সুপারলেটিভস, স্টেট অফ ইউনিটি, স্ট্যাচু অফ ইউনিটি, সরি, উপরে আছে ইম্পর্টেন্ট মনুমেন্টস, স্ট্রাকচার্স, ওয়ার্ল্ড, এভাবে ভাগ করা আছে। তারপর এখান থেকে ইউএনের যে প্রশ্নগুলো মানে বিভিন্ন অংশগুলো সেগুলো পাওয়া রয়েছে, এই যে এখান থেকে ইভেন্ট শুরু হয়েছে, এইভাবে ভাগ করা আছে। ডিফেন্স অফ ইন্ডিয়া, রিসার্চ সেন্টার্স অফ ইন্ডিয়া, নিউক্লিয়ার অ্যান্ড স্পেস রিসার্চ সেন্টার্স ইন ইন্ডিয়া, তারপর এদিকে হচ্ছে ন্যাশনাল পার্ক, তারপর এখানে ভারতরত্ন, পদ্মা অ্যাওয়ার্ডস, নোবেল প্রাইজ, অস্কার, পুলিৎজার প্রাইজ, এগুলো সব রয়েছে পরপর, অথার্স, বুকস, অলিম্পিক্স অ্যাট এ গ্লান্স সিন্স 1896 আপ টু কত 2032 অব্দি কী থিম আছে সেগুলো সব লক্ষ্য করা আছে। আর এখানে প্লেস উল্লেখ করা আছে, টোকিও অলিম্পিক্স যেটা হয়েছে আগে,
মানে এটা হচ্ছে স্পোর্টস সেকশনগুলো আমরা দেখছি এখন। মিসলেনিয়াসের মধ্যে একটা মিসলেনিয়াস রয়েছে। তো যাই হোক, এইভাবে এই বই আমাদের কমপ্লিট হচ্ছে। তো তোমাদের কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করো, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। চলো।